মুসলমান জানতে মনে চায় আমার নবীর ইজ্জতের জন্য কোটি কোটি মুসলমানের দেশে আমার নবীরে গালি দিবে, আর তারা পাবে সরকারি প্রটোকল, যারা তাদেরকে হত্যা করবে তাদের হবে ফাঁসি। দেশটাকে কি মগের মুল্লুক পেয়েছেন নাকি? মগের মুল্লুক পায় না। আমি রে হেফাজত চৌকস আল্লামা বাবুনগরী দামাত বরকাতুহু বলে দিছেন, একটা মুজাহিদের ফাঁসি হলে বাল্লার পরগনা আন্দোলনের দাবানল জ্বলবে। তোমরা যারা আমাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দেও, বিভিন্ন ধরনের খুন কইলা ফেলবা, গাল মটকায় ফেলবা, এই করবা সেই করবা, বুড়িগঙ্গায় ফাঁসিয়ে দিবা, বড় বড় কথা বলো, আমরা তোমাদেরকে বলতে চাই, হে মুসলমান, তুই যদি মুসলমান হয়ে থাকিস, এক বাপের বেটা হয়ে থাকিস, এত বড় বড় কথা চিপাই চিপাই না বইলা পারলে আল্লামা মামুনুল হক যখন বাইতুল মুকাররমের উত্তর গেটে বক্তব্য দেয়, মুফতি ফয়জুল করিম যখন বাইতুল মুকাররমে বক্তব্য দেয়, পারলে ওখানে আইসা গাল মটকানোর কথা বইলা দেখিস তো বড় খুঁজে পাওয়া যাবে না। বাবা মুসলমান, দাদাও মুসলমান, কোরবানির ঈদ আইলা আমিও মুসলমান, এই মুসলমান হইয়া ইমান আনছি বললেই কি ছেড়ে দেওয়া হবে? না, ছেড়ে দেওয়া হবে না, পরীক্ষা করা হবে। মুসলমান কেউ কষ্ট নিও না, কবরে গেলে তোমাকে আমাকে প্রশ্ন করবে ফেরেশতারা, হোয়াট ইজ ইউর টিম, হাউ মেনি গেন বিএনপি প্রশ্ন করবে। যদি বলেন আমি তো জিয়াউর রহমানের সৈনিক, আই এম জিয়াউর রহমান সৈনিক, বললেন সোলজার, সৈনিক করতে কি সোলজার, সোলজার, আই এম সোলজার অফ জিয়াউর রহমান, আই এম সোলজার অফ বিএনপি, আরে বিএনপির লোক তুমি, ঠিক আছে জান্নাত, আই এম সোলজার অফ বঙ্গবন্ধু, সর্বনাশটা করছে, তাড়াতাড়ি যাও জান্নাতে, হবে না 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 না। তুমি যে কারো সৈনিক হতে পারো, তোমাকে সৈনিক হতে নিষেধ করতেছি না, কিন্তু মনে রাখবা তোমার এই জিন্দগির সৈনিক হওয়া, নেতার সৈনিক হলে তুমি যদি নেতা নেত্রীর কথা মানো মানতে পারো, তোমাকে বারণ করতেছি না, কিন্তু নেতা নেত্রীর সৈনিক হওয়ার সাথে সাথে আল্লাহ এবং রাসূলের সৈনিক হওয়া লাগবে, লাগবে কি লাগবে না? আর যদি নেতা নেত্রী সৈনিক হও আল্লাহর সৈনিক না হও, তাইলে আল্লাহ বলতেছে বেটা তুমি কি ভাবতেছ? আল্লাহ কোরআনের মধ্যে ও নারায়ণগঞ্জের কি সিদ্ধিরগঞ্জ, সিদ্ধিরগঞ্জ এলাকার মুসলমান, চিটাগং রোডের মুসলমান, তোমাদেরকে বলছি, যেহেতু শিল্পনগরী অনেক এলাকার লোক থাকতে পারে, আছে কি নাই, অনেক এলাকার লোক আছেন, সবাইকে বলছি আমার আল্লাহ ডাইকা বলতেছেন আসিবান্নাস ইউত্রাকু ইয়াকুলু, ও লোকেরা ও মানুষেরা তোমরা বলবা আমরা ইমান আনছি, ইউত্রাকু তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে, অহুম লাইফতানু কোনো পরীক্ষা ছাড়াই, না 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 তোমাদেরকে অবশ্যই পরীক্ষা করা হবে, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, তোমাদের পূর্বে যারা ছিল তাদেরকেও পরীক্ষা করা হয়েছে, হয়েছে কি হয় নাই, কেন করা হয়েছে, ফালা ইয়ালামান্নাল্লাহ আল্লাযীনা সাদাকু, আমি আল্লাহ জানতে চাই, আমার আল্লাহ জানার দরকার কারা ঈমান আনছে বইলা সত্যবাদী, ঈমান আনছি এই কথা যে বলছে কারা সত্যবাদী, সাদাকু কারা, এবং ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন মিথ্যাবাদী কারা, আমি আল্লাহ সেটা জানতে চাই। তার মানে আমাদেরকে সকলকে পরীক্ষা করা, আমরা পরীক্ষায় পাশ করতে রাজি আছি, পাশ করতে রাজি আছি, যদি পাশ করতে রাজি থাকেন ওলামায়ে কেরামকে সামনে রেখে বলছি, আল্লাহ নবীর পক্ষে ইশকে রাসুল আশেকে রাসুল যারা এই দেশে হত্যা করছে, আশেকে রাসুলরা যারা জেলখানায় গেছে, সাথে মে রাসুল হত্যা কইরা ব্লগার রাজীব অভিজিৎ রায়, এরা আশেকে রাসুল নিঃসন্দেহে, যারা ফাঁসির রায় শুনে হাসে এরা কি আশিকের রাসূল না হইয়া পারে? ফাঁসির রায় শুনেও আসে, মানে এদের কোনো মৃত্যুর ভয় নাই, এরা আমার মনে হয় আল্লাহর পক্ষ থেকে কোনো ইশারা পাইছে যে মরার সাথে সাথে জান্নাত, সুবহানাল্লাহ বলেন। এখন বলবেন হুজুর আইন নিজের হাতে তুলে নেওয়া তো অপরাধ, আমি বলবো আইন নিজের হাতে তুলে নেওয়া অপরাধ কথা ঠিক আছে, কিন্তু জানতে মনে চায় যেইটা কোরআনের সুন্নার বিধান, যেইটা হাদিসের বিধান, যেইটা রাষ্ট্রের বিধান আছে, সাথে মে রাসূল নবীরে গালি দিলে শাস্তি দিতে হবে, মৃত্যুদণ্ড দিতে হবে, আপনারা দিবেন না, কেউ যদি আল্লাহ নবীর ভালোবাসায় আল্লাহ নবীকে গালি দিলে কষ্টে আরেকজনকে হত্যা করে ফেলে সাথে মে রাসূলকে, তখন এটা করার কি কথা বলেন না, করার কি? আ মুসলমান, সিদ্ধিরগঞ্জ আজকে চিটাং রোডে একটা লোক আল্লাহ নবীরে গালি দিতেছে, বলেন তো থানায় কোর্ট কাছারি বা পুলিশ আইতে আইতে এটা বর্ত হইতো না, হইব কি হবে না? তাইলে পরে থানার কোর্ট কাছারি কি খোঁজার টাইম আছে,
হ্যাঁ, তাইলে গালি বন্ধ করে নাকি? আমার এক বড় একজন কর্মকর্তা বলতেছে গো হুজুর, আপনারাই বলেন আল্লাহ তাআলা, এই কথা শুনুন একটু, আপনারাই বলেন আল্লাহ তাআলা তওবার সুযোগ দেয় মৃত্যুর আগ পর্যন্ত, আবার আপনারাই কন সাতমে রাসূল নবীর গালি দিলে ওয়াজিবুল কতল, মারা ফেলতে হবে, এটা কি হুজুর ঠিক? আইন নিজের হাতে তুলে নিবে, এটা কি উচিত? আমি বলছি শুনেন, আইন নিজের হাতে তুলে নেওয়া উচিত আমরাও বলি না। যদি রাষ্ট্র দারুল ইসলাম হয়, ইসলামিক রাষ্ট্র হয়, ইসলামী শাসন ব্যবস্থা থাকে, আল্লাহ নবীরে কেউ গালি দিলেই মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাইলে সেই রাষ্ট্রে আইন হাতে তুলে নেওয়ার অধিকার কারণে কথা বুঝতেছেন? তো আপনারা বিচার করবেন না, বিচার না করে উল্টা আল্লাহ নবীরা যারা গালি দিছে এদেরকে বলবেন এরা মুক্ত মনাগ্রহার, এরা স্বাধীন চেতা, এরা নিজেরা বাক স্বাধীনতা কইরা এরা যেমন চায় তা বলতেছে, আপনারা ওদেরকে প্রোটোকল দিবেন, নিরাপত্তা দিবেন, আমাদের জানতে মনে চায় নবীরে গালি দিয়া এরা যদি প্রোটোকল পায় সমস্ত প্রোটোকলের বেড়া ভেঙ্গা, সমস্ত লোহার কপাট ভেঙ্গে ওদেরকে হত্যা করা আল্লাহ নবীর আশেকদের জন্য ওয়াজিব হয়ে যায়। তাইলে কি, তাইলে কি হলো? শেষ পর্যন্ত আমি সেই কর্মকর্তাকে বলে আসছি, শুনেন মাইরা ফেললে কি হবে, গালি দেওয়ার পরে কি হবে, এইটা না চিন্তা করিয়া আগে চিন্তা করবেন। আমি বলবো, আমি রফিকুল ইসলাম বলবো, এই গালি দেওয়ার পরে কি হবে, মাইরা ফেলবে কি ফেলবে না, আইন হাতে তুলে নিবে কি নেবে না, এটা তো দূরের কথা। ও আমার নবীর গালি দিল কেন, আমার নবীর ও গালি দিবে কেন? এই সাহস বাংলার জমিনে 94% মুসলমানের রাষ্ট্রে, বাংলার জমিনে এর জিব্বা এই বেড়া নাই কেন? ওরা জিব্বা সেলাই করে দেওয়া দরকার, জিব্বার ব্যারিকেড নিয়ন্ত্রণ করেন, কেডা মারলো কেডা মারলো না এটা তো পরের কথা। আশিক রাসূল অন্তরে কি পরিমাণ কষ্ট পায়, আরে মুসলমানের নবীরে গালি দেওয়ার পরে মুসলমানের কলিজায় কি পরিমাণ আঘাত লাগে, মরতে প্রস্তুত হয়ে যায় মুসলমান, হাসতে হাসতে জীবন দিয়া দিবে। আরে এটা কোনো বান্দার কথা নয়, কোনো মাখলুকের কথা নয়, কোনো ব্যক্তির কথা নয়, কোনো আলেমের কথা নয়, আমার আল্লাহ বলতেছেন ওয়া মিনান নাস মাই ইয়াশরি নাফসাহু ইবতিগা আমার ওয়াতিল্লাহ, লোকদের মধ্যে এমন একজন আছে ওয়া মিনান নাস মাইয়াশ্রী এরা বিক্রি করে দিছে নাফসাহু ইবতিগা আমার ওয়াতিল্লাহ, আল্লাহর জন্য আল্লাহর রাজির জন্য নিজের জানমাল সব কিছু বিক্রি করে দিছে। তাহলে যারা আল্লাহর জন্য সব কিছু বিক্রি করে দেয় এদেরকে ভয় দেখায় লাভ আছে? ব্যাঙ্গের আবার সর্দি হয়, ব্যাঙ্গের সর্দি আছে, ব্যাঙ্ক তো জীবন ভরা পানি কি থাকে, এ আবার সর্দির ভয় কি? তাহলে ভয় হামলা মামলা নবীর যুগেও দেখাইছে, এই যুগেও দেখায়, রসুলের কল্লা কাটবে বলে নাই, বলছি কি বলে নাই, ওই যে ষড়যন্ত্রের কথা বলছিলাম, নবীর যখন কল্লা কাটতে বললো তখন হযরত উমর কল্লা কাটতে গিয়া উল্টা নিজের কল্লা নিচে দিয়া কয় ইয়া রাসূলুল্লাহ পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, কালিমা পড়ে চলে আসছে, সইলা তো শুধু আসে নাই, আবু জাহেলকে দিয়ে গায়ে ঠাইকে কয় হযরত উমর, এ আবু জাহেল এই এ বাইর, হযরত উমর এইভাবে ডাকতেছে এ আবু জাহেল ঘর থেকে বাইর, আবু জাহেল কয় পাগলা খেপলো কে, কয় মুহাম্মদের কল্লা নিয়ে আসছো, জট পাটা কল্লা তো দূরের কথা, আমি মুহাম্মদের তলে নাম লেখাই বলছি, আবু জাহেল তোরা একটা সিগন্যাল দিতে আসছি, তোরা একটা সতর্ক করতে আসছি, কয় কি সতর্ক, কয় আবু জাহেল গত দিনগুলোতে তো মুসলমানেরা লুকায় লুকায় আজান দিত, ইসলামের কাজ লুকায় লুকায় করতো, কিন্তু আবু জাহেল উমর মুসলমান হয়ে গেছে, কব শুনলাম তো, কয় কি শুনছস কি বুঝছস, উমর মুসলমান হয়েছে মানে এখন প্রকাশ্যে আজান দিবে মুসলমানেরা, প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিবে, যদি হিম্মত থাকে বাপের বেটা হয়ে থাকস তাইলে বাধা দিতে আইস কল্লা থাকতো, কয় যদি বাধা দেস কল্লা তো থাকতোই না, আর তোর পোলা বান্ধরে কয়ে আইস যে বাবা রে তোর বাপ তোদেরকে এতিম করতে যাইতেছে, আরো তো স্ত্রীরা কয়ে আইস স্ত্রী গো তোমার স্ত্রীকে বইলে আইসো স্ত্রী গো তোরে আমি বিধবা করতে যাই, যদি ইসলামের বিরুদ্ধে আজকে দেখে কথা বলতে আসিস আমার জানতে মন চাই, ও সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জের মুসলমান সেই জামানায় মনে হয় কোটি কোটি মুসলমান ছিল, হ্যাঁ ওই একজন সাহাবায়ে কেরাম নিয়া হযরত ওমর যদি এত সাহস করতে পারে, ও মুসলমান জানতে মনে চায় আমার নবীর ইজ্জতের জন্য কোটি কোটি মুসলমানের দেশে আমার নবীরে গালি দিবে, আর তারা পাবে সরকারি প্রোটোকল, যারা তাদেরকে হত্যা করবে তাদের হবে ফাঁসি, দেশটাকে কি মগের মূল্য পেয়েছেন নাকি,
একটা মগের মূল্য পায় না। আমি রে হেফাজত চৌকস আল্লামা বাবুনগরী দামাত বরকাতুন বলে দিছেন, একটা মুজাহিদের ফাঁসি হলে বাল্লার কড়া কড়া আন্দোলনের দাবানল চলবে। তোমরা যারা আমাদেরকে বিভিন্ন হুমকি ধমকি দেও, বিভিন্ন ধরনের খুন কইলা ফেলবা, গান মটকায় ফেলবা, এই করবা সেই করবা, বুড়িগঙ্গায় ভাসায় দিবা, বড় বড় কথা বলো, আমরা তোমাদেরকে বলতে চাই, হে মুসলমান, তুই যদি মুসলমান হয়ে থাকিস, এক বাপের বেটা হয়ে থাকিস, এত বড় বড় কথা চিপাই চিপাই না বইলা পারলে আল্লামা মামুনুল হক যখন বাইতুল মুকাররমের উত্তর গেটে বক্তব্য দেয়, মুফতি ফয়জুল করিম যখন বাইতুল মুকাররমে বক্তব্য দেয়, পারলে ওখানে আইসা গান মটকানোর কথা বইলা দেখিস তো বাট্টা খুঁজে পাওয়া যাবে না।